বাজেটে বাড়তি করের বোঝায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ঊর্ধ্বমূল্যের বাজারে বিভিন্ন পণ্যে নতুন করে করারও ভাবাচ্ছে তাদের। ছুটির দিন বাজারে আসা ক্রেতাদের কণ্ঠে উদ্বেগের ছোঁয়া। সবজি, মশলা, মাছের সরবরাহ ঠিক থাকলেও বেশিরভাগেরই দাম বেড়েছে। এজন্য বাজার সিন্ডিকেটকে দুশ্চিন্তারা। মামুন আবদুল্লাহর রিপোর্টে বিস্তারিত। এমনিতেই লাগামহীন নিত্যপণ্যের বাজার, তার উপর বাজেট নিয়ে বাড়তি শঙ্কা ক্রেতাদের। রাজস্ব আয়ের বাড়তি চাপ কেন শুধু সাধারণ মানুষকে নিতে হবে, এমন প্রশ্ন বাজারে আসা বেশিরভাগ মানুষের। কর এবং ভ্যাট যেটা বৃদ্ধি করছে, সেটা আলটিমেটলি তৃণমূলের মানুষ যারা কিনবে, সর্বশেষ ক্রেতা, তাকেই কিন্তু এটা দেওয়া লাগবে। যে উৎপাদন করবে তাকে দেওয়া লাগবে না। এই জন্য মানুষের নাবিশ্বাসটা মনে হচ্ছে আরও বেশি বেড়ে যাবে। দেখলাম তো একটা তালিকা দিল যে বাজেট আসলে কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের মানে সব মানুষের যেগুলো বেসিক নিড, ওগুলোর দামটাই হচ্ছে যে বাড়বে। আজকে দেখা গেছে আমার নতুন সংসার একজন শুরু করবে, হাঁড়ি পাতিল কিনবে, ওইখানে ট্যাক্স বাড়াই দিছে। আরও কত কিছু বাড়ছে, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো আপনার এইগুলা বাজেট ছাড়াই এমনিতেই বাড়তেছে, এগুলোর কোনো কন্ট্রোল নাই। টিস্যু কাজু বাদামের দামের চেয়েও নতুন করে আদা রসুন পেঁয়াজের দাম নিয়ে ক্রেতারা বিচলিত। মশলার দাম আবারও কেজিতে বেড়েছে 50 থেকে 200 টাকা। আদার কেজি 50 টাকা থেকে 40 টাকা বাড়ছে প্রতি কেজিতে, প্রতি সপ্তাহে বাড়তেছে, প্রতিদিনই ধরতে গেলে বাড়ছে। এক কথা হচ্ছে গরিব মানুষের খাওয়া সাধ্যের বাইরে সবকিছু। সবজির বাজারে মৌসুমের সব ধরনের সবজির দেখা মিললেও দামে নেই স্বস্তি। গেল সপ্তাহ থেকে 10 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বিক্রেতারা বলছেন প্রান্তিক পর্যায় থেকে কম দামে কেনা গেলেও সিন্ডিকেটের কবলে পড়ে দর বেড়ে যায়। যেমন একটা মাল ট্রাকে করে আসলো, এক জায়গায় থামা, ওই জায়গায় দিল টাকা, ওই জায়গায় পুলিশ দেন লাগে 500 টাকা, তো ওই 500 টাকা তো এটার মধ্যে ঢুকে দেবো। তো এমনি তো সিন্ডিকেট করে মালের দাম বাড়তে, কিন্তু মাল ঘোরার তো আসে কম রেডি, কিন্তু এই জায়গায় সিন্ডিকেট করে দাম বাড়তে বাড়ায় আলে। ঊর্ধ্বমুখী মাছের বাজারও কেজিতে 20 থেকে 50 টাকা বেশি গুনতে হচ্ছে ট্যাংরা, মলা, রুই আর চিংড়ি কিনতে। তবে আগেই বাড়তি ইলিশের দাম নতুন করে বাড়েনি। মলা মাছ কিন্তু হলো 600 টাকায় 500 টাকা কেজি, আরও 600 রাখলো। তখন গাড়ির তেলে যদি দামটা বাড়ে, তখন তো গাড়িতে মাছটা আসে, তখন অবশ্যই গাড়ির ভাড়াটাও একটু বেশি দেওয়া লাগে, ওই কারণে সব জিনিসের দামে একটু বাড়ে। মাংসের বাজারে গরু 780 টাকা কেজি আর ব্রয়লার 10 টাকা কমে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।